জোয়ারের পানিতে প্লাবিত বরগুনার 15 থেকে 20টি গ্রাম, অথচ বাঁধ মেরামতে এখনো কোনো পদক্ষেপই নেই পানি উন্নয়ন বোর্ডের। অন্যদিকে ভোগান্তিতে থাকা মানুষের রান্না খাওয়া বন্ধ থাকলে কোনো সহায়তার হাত বাড়ায়নি কেউ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাথরঘাটার পদ্মা এলাকায় আছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজিম, রিচার্ড, আমরা পদ্মা গ্রামের যে বেড়িবাঁধটি দাঁড়িয়ে আছি, এটি কিন্তু আসলে দেখা যায় যে 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে যে একবার ভেঙেছে, তারপরে কিন্তু আসলে স্থায়ীভাবে কোনো মেরামত তারা করেননি, এবং স্থায়ী মেরামত না করার ফলে প্রতি বছর যখন দেখা যায় যে বাঁধটি ভেঙে যাওয়া শুরু করে বা জোয়ারের চাপে ভেঙে যায়, তখন আসলে তড়িঘড়ি করে পানি উন্নয়ন বোর্ড কিছু কাজ করে থাকেন এবং যেগুলো আসলে সাথে সাথেই ভাসিয়ে নিয়ে যায়। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে বাঁধটি একসাথে ভাঙছে এবং একই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু বালুর বস্তা ফেলা হয়েছে, এবং যে বস্তাগুলো কিন্তু আপনি দেখছেন যে আসলে ফেলার সাথে সাথেই কিন্তু সেগুলো একদমই বিধ্বস্ত করে ভাসিয়ে নিয়ে গেছে, এবং কিছু বাঁশের যে বাধা সৃষ্টি করা হয়েছে এগুলো কিন্তু আসলে এলাকাবাসী করেছেন। এবং এই যে কাজটি, এটি কিন্তু আসলে সবসময়ই দেখা যায় যে যখন বেড়িবাঁধ ভাঙা শুরু করে এবং জোয়ারের পানির চাপ বাড়ে এবং এই যে বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড করে থাকেন, এবং এলাকাবাসীর যেটি দাবি সেটি হচ্ছে যে শুকনো মৌসুমে আসলে তারা যাতে স্থায়ীভাবে বেড়িবাঁধটির কাজ করে থাকেন, তাহলে এই বাঁধটি যখন বর্ষা মৌসুমে পানির চাপ বাড়বে তখন আসলে প্রবল জোয়ারের চাপে টিকে থাকতে সক্ষম হবে। কিন্তু আসলে দেখা যায় যে সেই কাজটি কিন্তু তারা করছেন না, এবং গত 4 দিন টানা এই ভাঙা বেড়িবাঁধটি থেকে আসলে যেভাবে পানি ঢুকছে এবং সেই পানি ঢোকা বন্ধে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত আসলে পানি উন্নয়ন বোর্ড এখানে কার্যকরী কোনো পদক্ষেপ নেননি, এবং বাধ্য হয়ে এখানকার যারা মানুষ যারা ভোগান্তিতে রয়েছেন তারা কিন্তু আসলে বাঁশ, কাঠ এবং পাইলিং দিয়ে এবং যে বস্তাগুলো গত বছর বা তার আগের বছর কিছুটা নদীগর্ভে চলে গেছে বা কিছু দূর চলে গেছে সেই বস্তাগুলো জড়ো করছেন, বা নিজেরা বস্তা কিনে তারা এখানে ফেলে আসলে কিছুটা হলেও পানি প্রতিরোধের চেষ্টা তারা করে যাচ্ছেন, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু তাদেরকে এই ধরনের কোনো সহযোগিতা তারা করছেন না, এবং যারা পানিতে ভাসছেন তাদের যে খাবারের যে সংকটটি রয়েছে সেই সংকট দূর করার জন্য বা তাদেরকে শুকনা খাবার দেওয়ার জন্য কিন্তু আসলে এখন পর্যন্ত এখানে প্রশাসনের কেউ আসেননি এবং তাদেরকে সেই খাবার বিতরণ করেননি, এবং তারা কিন্তু আসলে রান্না খাওয়া নিয়ে এই মুহূর্তে চরম একটি ভোগান্তিতে রয়েছেন, এবং যেটি অনেকটা আসলে জীবন যাপন এবং জীবন জীবিকা নিয়ে আসলে ভোগান্তি বলা চলে। তো রিচার্জ, এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনার পাথরঘাটা থেকে ভেঙে যাওয়া বাঁধ সম্পর্কে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এম এ আজিম।